আপনারা অনেকেই হয়তো ফেসবুকে আর ইউটিউবে বাস সিমুলেটর গেমের ভিডিও দেখেছেন। আপনি কি জানেন বাংলাদেশে একটা বাস সিমুলেটর গেম রয়েছে যেটি কিনা সম্পূর্ণ বাংলাদেশি ডেভেলপার দ্বারা তৈরি হয়েছে? গেমটির মধ্যে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপ আছে, বাংলাদেশি আবহাওয়া এবং বাংলাদেশি দোকানপাট এবং সব কিছু বাংলাদেশের মতোই। তো চলুন শুরু করা যাক। গেমটির নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। গেমটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি ফেসবুক বা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে কন্ট্রোল মোড সিলেক্ট করে নেবেন। গেমটির মূল ইন্টারফেস এরকম। তো আমরা সিম্পলি ড্রাইভ করব। প্রথমে এখান থেকে কেরিয়ার মোডটা সিলেক্ট করে নিই। তারপর অবশ্যই আমরা বাংলাদেশি ম্যাপে খেলবো। তারপর ঢাকা থেকে কোথায় যাওয়া যায় দেখা যাক। এখানে সব লোকেশনই আছে, দেখেন নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, চিটাগাং সব লোকেশনই আছে এখানে। তো আমরা সিম্পলি ঢাকা টু নারায়ণগঞ্জ যাব। গেমটি শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের সামনে গিয়ে যাত্রী তুলতে হবে। এটি আমাদের বাস। তো প্রথমে সামনে গিয়ে আমরা যাত্রী তুলব। সামনে যেই মার্ক করা জায়গাটা আছে সেখানে গিয়ে থামতে হবে। হ্যাঁ, এসে গেছি। এখান থেকে আমাদেরকে যাত্রী তুলতে হবে। প্রথমে বাসের দরজা খুলে নেই। দেখতে পাচ্ছেন যাত্রীরা একে একে করে বাসের দিকে এগোচ্ছে। যাত্রী ওঠানো শেষ, এবার সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশি রাস্তার মতো রাস্তা। এক সাইডে সিএনজি অটোরিকশা এগুলো আছে, সামনে একটা লেগুন আছে, এই যে এখানে ট্রাকও আছে, বাংলাদেশি বাংলাদেশি প্রাইভেট কার এবং অন্যান্য সকল যানবাহনই আছে এই রাস্তায়। যা, দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা কোনো কথা, আমার নতুন বাসে লাগায় দিছে। গেম না হয়ে বাস্তব হইলে সবাই হয়তো নাইমা মারামারি শুরু করে দিত। যাই হোক, যেহেতু এটা গেম আমরা সামনের দিকে আগাই। দেখতে পাচ্ছেন বাংলাদেশি রাস্তা, বাংলাদেশি ফ্লাইওভারের মতো আছে, সাইড দিয়ে বাংলাদেশি বিল্ডিংয়ের বাংলাদেশি দোকানপাটও আছে। আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ। তো আমরা সামনে যেতে থাকি। আরে ভাই, সামনে এটা কি দেখে মনে হচ্ছে? মনে হয় টোল, এখানে মনে হয় টোল দিতে হবে। হ্যাঁ, টোলের জায়গায় এটা। গাড়ি থামাইছে টোল প্লাজা, 1000 টাকা টোল দেওয়া লাগছে। হ্যাঁ, গেট খুলছে, এবার সামনের দিকে আগানো যাক। গেমসের মধ্যে টুল দেওয়া লাগে, খুবই রিয়েলিস্টিক গেম। বাংলাদেশি ডেভেলপাররা এত সুন্দর একটি মোবাইল গেম তৈরি করেছে যেটা সত্যিই প্রশংসনীয়। আপনারা চাইলে বাসের ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, দেখা যাবে একদম সামনে বসে আপনি ড্রাইভ করছেন, মনে হবে সত্যিকারের বাস চালাচ্ছেন। এখানে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল আছে, আপনি সেগুলো নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যেতে থাকি। নারায়ণগঞ্জ মনে হচ্ছে অনেক দূর। আমাদের সাইড দিয়ে অনেকগুলো ট্রাক আছে, একদম বাংলাদেশি ট্রাক। ফাইনালি আমরা নারায়ণগঞ্জে এসে পড়েছি, আমাদের গন্তব্য। যেখানে ওই যে সামনে একটা পিঙ্ক কালারের মার্ক করা জায়গা আছে, আমাদের হয়তো ওখানে গিয়ে থামতে হবে। হ্যাঁ, আমরা এসে পড়েছি, এখানে গিয়ে থামতে হবে একদম বরাবর। হ্যাঁ, ঠিক আছে, স্টপ। আমরা এসে পড়েছি, এবার বাসের দরজা খোলা যাক। আমাদের সব যাত্রীরাও নেমে যাচ্ছে আস্তে আস্তে। এই ভাই, ভাড়া দিয়ে যান, কেউ ভাড়া না দিয়ে যায় না। 1000 টাকার টোল দিয়ে মাত্র 37 টাকা পাইছি।